আজকে অনুষ্ঠান পরিচালনা করছিল তাকে একটু ব্যাপার নিয়ে ঠিক করে দেওয়া উচিত। সেটা হচ্ছে ও হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে, তার জন্যই একটু হয়তো বা বেশি বলা। কারাতের ব্যাপারে যদি কোনো কথা বলা হয়, সেখানে যদি বলা হয় যে কারাতের সব কিছু আমি, তাহলে আমি অবশ্যই সেটাকে আমি প্রটেস্ট করবো, সেটা আমি না। সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় ওস্তাদ ওস্তাদ জাহাঙ্গীর আলম। তো কারাতে মানেই হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী যখনই কোনো কথা আসবে, কারাতের কোনো নাম আসবে, কারাতে নিয়ে যে শব্দগুলো উচ্চারিত হবে, সেই শব্দগুলো উচ্চারিত হওয়ার আগে আমি যেটা মনে করি সেটি প্রথমে একটি নামই আসা উচিত। এটা ছিল, আছে এবং আগামীতেও থাকবে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, দ্যাট ইজ ওস্তাদ জাহাঙ্গীর আলম। এটা সবাইকে মাথায় রাখতে হবে। আমি সেখানে কিছু না, আমি সেখানে কিছু না, তার একটি নখের যোগ্যতাও আমার নেই। উনি হচ্ছেন সেই ধরনের একজন ব্যক্তিত্ব, বিশেষ করে কারাতের ক্ষেত্রে। আরেকটি ব্যাপারে আমরা আসি যে আসলে অনেকেই আমি মনে করি যে প্রত্যেকটি লোকেরই, যারা কারাতে ভালো শিখেছেন, তাদের ব্যক্তিগত অধিকার আছে ক্লাব প্রতিষ্ঠা করবার, যে কোনো জায়গায় ক্লাব করবার। যদিও যদিও নাম ধরেই পড়েছে, আমি কারোর নাম ধরে বলতে চাই না। আমার কথা হচ্ছে যে এভরিবডি হ্যাজ রাইট, তার প্রত্যেকটি লোকের রাইট আছে। আমি কারাতে ব্ল্যাক বেল্ট পেয়েছি, আমি একটা ক্লাব করতেই পারি, আমার কোনো অসুবিধা নেই। বিকজ আমি সারা জীবন যেটি আমি পছন্দ করেছি সেটা হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা। আমি একটা ফুটবল খেলতে গেলাম, আমরা বড়রা 11 জন নামলাম আর বাচ্চা 11 জন নামলো, এটা কোনো খেলা হলো না, একতরফা খেলা হলো এটা। এটার মধ্যে কোনো চ্যালেঞ্জিং কোনো ব্যাপার নেই। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইভ স্কুল, সেটা চিফ হিসাবে আমি সারা জীবনে চ্যালেঞ্জ দেওয়াটাকে পছন্দ করেছি। এবং যার চ্যালেঞ্জ দেওয়ার জন্য দেখা গেছে একটি সময় ওই লতিফ বলেছে একটু আগে, সারা বাংলাদেশ একদিকে, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার একদিকে, যখন ফেডারেশন কাপ হতো তখনও দেখা যেত আমাদের সাথে কখনো পেরে উঠেনি, আমরা সবসময় চ্যাম্পিয়ন হয়েছি। লতিফ বলেছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ, তোমাকে প্রমাণ করতে হবে তুমি ভালো, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে নয়, কারোর সাথে কথা কাটাকাটি করে নয়, তুমি প্রমাণ করবে মাঠে। ফুটবল খেলা, ফুটবল খেলা অবশ্যই আমি মাঠে প্রমাণ করবো, ঘরে বসে না, কারাতে আনডাউটলি আমি ফিল্ডে প্রমাণ করবো যে আমি তোমার চেয়ে ভালো, অথবা তুমি যদি আমার চেয়ে ভালো হও আমি স্বীকার করবো তুমি ভালো, আর আমি যদি তোমার চেয়ে ভালো হই তোমাকে স্বীকার করতে হবে আমি ভালো। আমার কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ, তোমাকে এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে এবং তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ইয়াং ড্রাগনের ছাত্র এবং বাংলাদেশের অন্যতম সেরা স্কুলের ছাত্র, এটা তোমাকে প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেটা প্রমাণিত সত্য। আমি শুধু বলে গেলাম ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার এই করছে এই করছে এই করছে, আমি অনেক কিছু বলে গেলাম, বললে হবে না, আই হ্যাভ টু প্রুভ, আমাকে প্রমাণ করতে হবে যে ইয়েস উই ডান ইট, আমরা এগুলো কাজ করেছি। বিকজ ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইট স্কুলে আমাদের অ্যাটলিস্ট মিনিমাম 200 থেকে 300 ন্যাশনাল গোল্ড মেডেল আছে, যেটা বাংলাদেশে অন্য কোনো ক্লাবের নেই। এই যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, এই যে লতিফ থেকে শুরু করে আলেক, সোহেল, তনু, প্রত্যেকটা গোল্ড মেডেল, সেরকম মিনিমাম 200 থেকে 250 গোল্ড মেডেল আছে আমাদের ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারে। তার মানে এটি প্রমাণিত সত্য যে আমরা একটি ভালো ক্লাবের ছাত্র, এবং আমরা একটু আগে লতিফ বলেছি যে আমরা আগামীতে, আমরা প্রমাণিত আগামীতেও প্রমাণ করতে পারবো যে ইয়েস উই আর দ্য বেস্ট, আমরা অন্য যে কোনো ক্লাবের চেয়ে ভালো। এখন ব্যাপারটি হচ্ছে যে তুমি শুধু মুখে বললা তাহলে হবে না, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে তুমি ভালো। আর সেই প্রমাণ করবার জন্য কী লাগবে, এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একজন ভালো কারাতেকা হতে হলে পর প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করতে হয়। ছোট্ট আমি উদাহরণ বলি, যেমন দেখো মাদের সময় ভালো হয়, নর্মালি মাদের রান্না অনেক বেশি ভালো হয়, হঠাৎ করে দেখবে যদি বোন রান্না করে অতটা ভালো নাও হতে পারে, মায়ের রান্নাটা কত এত সুস্বাদু হয়,
কারণটি হচ্ছে যে মা রেগুলে সেই ছোটবেলা থেকে শুরু করে আমরা সে যত বড় হই না কেন উনি কিন্তু রান্না করেই আমাদের সেবা করছেন, আদর করছেন, যত্ন করছেন, উনি রান্না করছেন। তো উনি কিন্তু এই ব্যাপারটি অনেক বেশি হয়েছেন। তার মানে এই যে রেগুলার করতে করতে ওনার হাতের কিন্তু একটা বলবো না দেখে চৌরস চলে আসে রান্না রেগুলার করতে করতে। ইট মিনস যেমন একটি আমরা দা যদি ফেলে রেখে দিই অনেকে এটা দা থেকে তো মরচে ধরে যায়, এটা প্রমাণিত তোমরা সকলেই আমার সাথে একমত হবে। যদি একটু দা ফেলে রাখো তাহলে এটা মরচে ধরে যাবে, তাদের কি ডাকাটি করতে হবে, তাদের কোনো মরচে ধরবে না। মা যদি হঠাৎ করে রান্না বান্না বন্ধ করে দেয় 6-7 বছর, সে যদি রেগুলার রান্না বান্না যখন করতো আর 7 বছর পরে রান্না বান্না করে, আমি বিশ্বাস করি 7 বছর আগে যেরকম রান্না হতো 7 বছর পরে সেই একই রান্নাটা হবে না। বিরোধ মাঝে তার একটি গ্যাপ পড়েছে। কারাতে হচ্ছে স্ট্রাচিভ ওয়ার্ড, কারাতে এমন একটি শব্দ, কারাতে শিখতে হলে যারা শিখবে এখানে যারা শিক্ষার বিষয় আছে তাদের প্রত্যেক দিন ন্যূনতম পক্ষে চিন্তা করতে হবে যে আমি ডেইলি 1 ঘন্টা প্র্যাকটিস করব। যদি ভালো কিছু করতে চাও, আমি কারাতে ভালো কিছু করতে চাই, আমরা ন্যূনতম পক্ষে 1 ঘন্টা প্র্যাকটিস করব। এই যে আমার পাশে যেসব ছেলেরা আছে আমরা এখন আমরা স্টিল আমি নিজের থেকে বলতে পারি আমি এখনো শিখি, লতিফ এখনো শিখে, অন্য এখনো আমরা সবাই এখনো শিখি। আমি মনে করি অন্য কে কি মনে করে জানি না, তো আমি মনে করি যে এখনো আমি কারাতের কও জানি না। এক তোমার ভিতরে যখন এই ব্যাপারটি থাকবে শেখার আগ্রহ থাকবে এবং যতদিন পর্যন্ত তুমি ফিল করবে যে না তুমি কোনো কিছুই জানো না ততদিন পর্যন্ত তুমি শুধু শেখার চিন্তা করবে। আর যেই দিন তুমি ফিল করবে যে না তা আমি ব্ল্যাক বেল্ট পেয়ে গেছি অনেক কিছু শিখে ফেলছি, তখন কিন্তু তোমার শেখার ক্ষুধাটা আর থাকবে না। তার জন্য যেমন একটা যতটুকু গোগ্রাসে ভাত খাবে গলা পর্যন্ত যা খেয়ে এসছে সেগুলো সেভাবে খেতে পারবে না, পারবে কি? কোনো মতেই পারবে না। ইট মিন তোমাকে সবসময় নিজেকে চিন্তা করতে হবে তোমার পেট অর্ধেক খালি, ইট মিন তুমি কোনো কিছুই শেখোনি, তার মানে তুমি শেখার জন্য সবসময় আগ্রহ প্রকাশ করতে হবে। সো তার জন্য যদি তুমি ভালো করতে চাও, লতি বলেছে ধনু বলেছে যে ভালো করতে হলে কারাতের কোনো বিকল্প বা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর একটি জিনিস বলে দিই, সেটি হচ্ছে যে তুমি যদি একদিন প্র্যাকটিস করো, 4 দিন প্র্যাকটিস না করো বা একদিন করলে না, এটা করলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু মেক ইট ইচ এন্ড এভরি সিঙ্গেল ডে। আমি কিছু কিছু সময় নিজের ব্যাপারে কথা বলতে হয়, এবার আমি 365 দিন প্র্যাকটিস করি, 365 ডে। এখনো ক্লাবে যখন ঢুকি, আজকে আমার ক্লাব আছে যে জন্য এখানে আমি সময় দেবো না, মানে 2:30-এর মধ্যে ক্লাবে ঢুকতেই হবে। ছাত্ররা আসার আগে আমি ক্লাবে ঢুকে যাই এবং ঢুকে আমি কিন্তু চেয়ারে বসি না। যারা আমার ছাত্র যারা দেখেছে আমি 1 সেকেন্ডের জন্য ক্লাবে বসি না, আমি কিন্তু নন স্টপ প্র্যাকটিস করি, এটা আমার রক্তের মধ্যে আছে। আমার চাওয়া বড় হচ্ছে তোমাদের ভিতরে সেই জিনিসটা তৈরি হোক। আজকে এই যে রতিক, যে তনু, আলমগীর, হানিফ, ফারুক, জাহাঙ্গীর, সাইফুর, 1-1 15-20-22-23-35 বছর থেকে আছে কারাতের জন্য। কারাতে কি দেয়, আমরা কারাতে কেন শিখব? এখানে যারা অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে শুধু আমরা এইটুকু বলা, আপনাদের বাচ্চাদের অন্যান্য খেলাধুলায় যতটুকু না মনোনিবেশ করবে তার চেয়ে আমি মনে করি কারাতেতে তাদের মনোনিবেশ করানোটা উচিত বেশি। তার কারণ হিসেবে আমি বলতে চাই কারাতে শুধু আপনাকে শুধু একটি পাঞ্চ বা একটা কি শেখায় না, এটাকে আপনাকে বড়দের প্রতি শ্রদ্ধা বা সম্মান শেখায়, কী করে রাস্তাঘাটে সম্মানের সাথে চলতে হয় সেটা শেখায়, নিয়মানুবর্তিতা, সময় জ্ঞান, আমি টাইমলি ক্লাবে আসব, নিয়মানুবর্তিতা শেখায়, অধ্যবসায় শেখায়। সবচেয়ে বড় জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে আমি বলব যে আত্মবিশ্বাস। একটি কারাতেকাকে যে আত্মবিশ্বাসে তৈরি করে সেটা অন্য কোনো খেলাধুলায় কোনখানে তৈরি করা সম্ভব না। অ্যাট দ্য সেম টাইম কারাতে যেটি দেয় আত্মরক্ষা, বিকজ আপনি জানেন আপনি একটি মেয়ে, আপনি আমার সাথে একমত হবে, আপনার মেয়ে যখন সন্ধ্যার সময় বা রাত্র 10টার সময় বাইরে থেকে আসে আপনি কিন্তু বাসার মধ্যে 10 বার টেন্স করতে থাকেন বা দরকার থাকে ফোন দেন মা তুই কোথায় আছিস,
বিকজ আমাদের যে সমাজ ব্যবস্থা আমরা যে কোনো সময় অ্যাসল্ট হতে পারি, বিকজ আমরা পেপার খুললে পড়তে নাকি আমরা দেখি মাঝে মাঝে যে ওখানে একটা মেয়ে অ্যাসল্ট হয়েছে, ওই হয়েছে। তো সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কারাতের কোনো বিকল্প নেই। বিকজ আই ডু বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহ তাআলা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে উনি সদয় হয়, এবং তুমি আর যদি আত্মরক্ষার কৌশলগুলো যদি রপ্ত করা থাকে তাহলে তোমাকে দুই চার পাঁচজন লোক মিলে তোমাকে অ্যাসল্ট করা কোনোভাবেই সম্ভব না। এস ক্যারিটি টিভি।